Con hey. सोच के आगे जुर्म के पीछे कि मन है केरे डीसीपी चित्रोले की खुंटा कोड़ेछेन অভিজিৎ, আমি তো আদালতে এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম যে হত্যাকারী উনি নন, এই হত্যাটা উনি করেননি, কিন্তু হঠাৎই উনি অপরাধটা স্বীকার করে ফেললেন। বিচিত্র একজন পুলিশ অফিসার, পুরো কেসটাই ঘুরিয়ে ফেললেন উনি। বড় বড় লোকের মাথা ঘুরিয়ে দেয় ডিসিপি। যদি তুমি এই লোকটাকে একটু ভালো করে চিনে থাকতে, তাহলে এর কেস লড়া তো দূরের কথা, তুমি ওকে নিজের সামনেই দাঁড় করাতে না। এতটাই গোঁয়ার লোক এটা, কখন যে কি করবে কিচ্ছু বোঝা যায় না। এই যে আদালতে পাল্টি খেয়েছে না, নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, এটা অকারণে করেনি। এর পিছনে কোনো না কোনো চাল আছে কেডি, কোনো না কোনো চক্রান্ত আছেই। তো যতক্ষণ না জনার্দন এই সাক্ষ্যটা দিতে আসে, ততক্ষণ তো সবকিছু ঠিকঠাক চলছিল। এই সব যা কিছু ঘটলো সেগুলো জনার্দনের বয়ান দেওয়ার পরে জনার্দন ডিসিপি সাহেবের কাছে কেঁদে পড়লো, আর তারপরে এসব ঘটলো। কারেক্ট, জনার্দন ডিসিপির হাতে কিছু একটা লিখে দিয়েছিল, যেটা পড়ার পর উনি ভয় পেয়ে যান, আর তারপরে উনি নিজের বয়ানটা পাল্টে দেন। তুমি একদম ঠিক কথা বলছো অভিজিৎ, ওই ছাপটাই মনে হচ্ছে চক্রব্যূহের একটা জাল। আর ওই খবরটা ঠিক কি ছিল সে শুধু জনার্দনই জানতো, কিন্তু ও তো মরে গেছে, সব সিক্রেট নিজের সঙ্গে নিয়ে গেছে। কিন্তু জনার্দনের হাত থেকে সারিকাও বোধহয় কিছু জানতে পারে, ততক্ষণে আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। এখন একটা মাত্র পথ বাকি আছে, সময় খুব কম রয়েছে, আর আদালত তার রায় জানানোর আগেই জনার্দনের হত্যাকারীকে খুঁজতে হবে। পালাবে কোথায়? ওকে তো আমরা খুঁজে বার করবই, কিন্তু সময় খুবই কম কেডি, সময় খুবই কম। অভিজিৎ, সিআইডির কাছে কোনো কাজই অসম্ভব নয়। হ্যাঁ সারিকা। স্যার, যত চেষ্টা করছি কাজে মন লাগানোর, তত বেশি সালুঙ্কে স্যারের কথা মনে পড়ছে। দেখো সারিকা, তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, তাছাড়া সালুকে কিন্তু আমারও খুব প্রিয় বন্ধু ছিল। ওর যাওয়ার দুঃখের কষ্ট তো আমিও পাচ্ছি, তার মানে এই নয় যে আমি আমার ডিউটিটাই করব না। ডিউটি তো করতেই হবে, তাই না? তাছাড়া জনার্দনকে খুব খারাপ ভাবে মেরেছে, ভীষণ ভয়ঙ্কর মৃত্যু হয়েছে ওর। হ্যাঁ স্যার, এর বডিতে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, এর বুকের রিব গেজ, কাঁধের হার সব ভেঙে গেছে, এর মুখটাও খুব খারাপভাবে নষ্ট করা হয়েছে। স্যার, আমার মনে হয় ওকে মারার জন্য এর ওপর দিয়ে ট্রাক বা বাস চালিয়ে দেওয়া হয়েছে। ট্রাক বা বাসে পিষে মারা হয়েছে? কিন্তু খুনি যদি জনার্দনের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট বোঝাতে যায়, তাহলে জনার্দনের এই লাশটাকে ওই ওয়্যার হাউসে কেন লোকাতে গেল? ওয়্যার হাউসেই কেন? এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছি না। স্যার, এর হাতের উপর এই যে যা সব লেখা আছে, এই যে কি লেখা আছে ডক্টর সারিকা, এক মিনিট, এক্ষুনি বলছি। অপরাধী হবে না খুনি, অপরাধ স্বীকার করে নাও, না হলে শহরে চারটে বোম ব্লাস্ট হবে। অপরাধী হবে নাকি খুনি, অপরাধ স্বীকার করো, না হলে শহরের মধ্যে চারটে বোম ব্লাস্ট হবে। অপরাধ স্বীকার করো, না হলে শহরে চারটে বোম ফাটবে। মাই গড, তাহলে এই ব্যাপার? এই জন্যই ডিসিপি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল, এই হুমকির কারণে? কিন্তু স্যার, এখন আমরা এই চারটে বোম অবধি পৌঁছাবো কি করে? নিখিল, জনার্দনের লাশ খুনি ওই ওয়্যার হাউসে লুকিয়ে রেখেছিল। ওই ওয়্যার হাউসেই কেন? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে জনার্দনের লাশ ওই ওয়্যার হাউসের মধ্যে লুকোনোর।
অদ্ভুত ব্যাপার, গোডাউনে জিনিস ভর্তি পড়ে আছে কিন্তু না কোনো চৌকিদার না কোনো সুপারভাইজার, কারণ না কারোর তো থাকার কথা এখানে। স্যার যখন জনার্দনের লাশ এখানে পাওয়া গিয়েছিল তখন এখানে কেউ ছিল না। শচীন একটা কাজ করো, পাশের গোডাউনে যে চৌকিদার আছে ওকে ডেকে আনো তো। স্যার কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে যে জন্য এই অপরাধীরা জনার্দনের লাশটাকে এখানে এনে ফেলেছিল। রজত স্যার একটু ভালো করে খোঁজো তো। ইয়েস স্যার। স্যার। হ্যাঁ রজত। স্যার এই দেখুন স্যার, নিশ্চয়ই এখানে কোনো মালপত্র রাখা ছিল, রিসেন্টলি এখান থেকে শিফট করা হয়েছে। কি থাকতে পারে বাক্সগুলোতে, চেক করো তো। স্যার এর মধ্যে তো শুধু নর্মাল মালপত্র রয়েছে, তেমন কিছু না। কিন্তু যে বাক্সগুলো এখান থেকে নিয়ে গেছে তার মধ্যে নর্মাল মালপত্র ছিল না, আরডিএক্স ছিল। আরডিএক্স? হ্যাঁ, অপরাধীরা এই জায়গাটা ব্যবহার করেছিল আরডিএক্স রাখবে বলে। স্যার ও চন্দ্রকান্ত সামনের গোডাউনের ওয়াচম্যান। এই গোডাউনে কোনো চৌকিদার বা সুপারভাইজার নেই নাকি? একজন চৌকিদার আছে স্যার, কিন্তু ও কাল থেকে কাজে আসেনি। কি নাম ওর? স্যার ওনার নাম মনোজ। কোথায় থাকে ও? স্যার বিদ্যাধর নগর। দেখি একবার এই চৌকিদার গোডাউন ছেড়ে নিজের বাড়িতে বসে কি করছে। কি দুদিন ধরে মনোজ বাবু বাড়িতে ফেরেননি? না, চিন্তায় চিন্তায় আমি মরেই যাচ্ছি, জানি না ও কেমন অবস্থায় আছে, ঠিক আছে কি না। না না আপনি ধৈর্য ধরুন, আপনার স্বামী খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আচ্ছা আপনি এটা বলুন, আচ্ছা ও কি জনার্দন নামের কোনো লোককে চিনত? জনার্দন? না তো, এই নামটা তো ওর মুখ থেকে কখনোই শুনিনি। এ হলো জনার্দন, হতে পারে আপনি কখনো একে দেখেছেন? এই জনার্দন? হ্যাঁ, আপনি কি একে চেনেন? আগের সপ্তাহে এই লোকটা আমাদের বাড়ির সামনে ফটো তুলছিল। ফটোজ কার? জানি না, মনোজ যখন জিজ্ঞেস করলো তখন বললো যে ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আর এখন শখের জন্য পাড়ায় পাড়ায় ছবি তুলছে। স্যার আমার তো মনে হয় এই জনার্দন মনোজের বাড়ির ওপর নজর রাখছিল। এই লোকটা কে? ইনি তো আমার স্বামী মনোজ। এইটা মনোজ? হ্যাঁ, কিন্তু আপনি এভাবে কেন জিজ্ঞেস করছেন? আপনি ওকে কোথাও দেখেছেন নাকি? হয়তো ওনার কোনো মেডিকেল রিপোর্টস আছে আপনার কাছে? হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। এই ফটোতে যে লোকটা রয়েছে যদি এ মনোজ হয় তাহলে ও ডিসিপি সাহেবের বাড়িতে শালুখের লাশ। শালুখের লাশটা ডিসিপি সাহেবের বাড়িতে কি করে গেল? শালুখে ডিসিপি, এই মনোজ, মনোজ আর শালুখে, মাই গড, এবার বুঝতে পেরেছি রজত কেন চমকে উঠেছিল এই ফটো দেখে। এই মনোজ আর শালুখে, এই মনোজ আর শালুখেকে দেখতে হুবু একই রকম। এই যে দেখো স্যার, তার মানে জনার্দন এই জন্য মনোজের উপর গোয়েন্দাগিরি করছিল না তো, যাতে শালুখে স্যারের জায়গায় মনোজকে। হ্যাঁ পুরবি, এটাই হয়েছে, এটাই হয়েছে। কিডন্যাপাররা শুধু মনোজেরই ব্যবহার করেনি, বরং ওকে কিডন্যাপ করার পরে ওর ওয়্যার হাউসে আরডিএক্স রাখতে শুরু করে দেয়। আরডিএক্স? আচ্ছা এরকম হয়নি তো যে এই মনোজকে কিডন্যাপ করার পরে ওকে খুন করে দিয়েছে, মনোজকে মেরে ফেলেছে, আর তারপর যদি মনোজকে মেরে ফেলে থাকে তাহলে কি শালুখে বেঁচে আছে? হ্যাঁ, তাহলে শালুখে এখনো নিশ্চয়ই বেঁচে আছে।
কিন্তু স্যার, এর ডিএনএ, আঙুলের ছাপ সবই তো ডক্টর সালুকের সাথে ম্যাচ করে যাচ্ছে। অ্যাপেন্ডিক্স অপারেশনের চিহ্ন স্যার? হ্যাঁ স্যার, সালুঙ্কে স্যার তো কখনোই অ্যাপেন্ডিক্সের অপারেশনই করাননি। হ্যাঁ তো এর হয়েছে এই মনোজের, তাও এক মাস আগে। এই দেখুন রিপোর্টে পরিষ্কার লেখা আছে। আর তুমি এর শরীরের মধ্যে অ্যাপেন্ডিক্সের অপারেশনের চিহ্ন পেয়েছো তাই তো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ারলি। এই দেখুন। ও মাই গড স্যার, এটার মানে সালুঙ্কে স্যার বেঁচে আছেন। ওয়াও, হ্যাঁ সালুকে যদি বেঁচে থাকে তাহলে ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি যদি এ মনোজ হয় তাহলে এর আঙ্গুলের চিহ্ন সালুকের আঙ্গুলের চিহ্নের সঙ্গে ম্যাচ করছে কি করে? এটা তো আমিও বুঝতে পারছি না স্যার। তালিকা একটা কথা বল, গত কয়েকদিনে তোমরা দুজন ছাড়া, মানে বলতে চাইছি তুমি আর সালুকে ছাড়া, ল্যাবে আর কেউ এসেছিল কি? মনে করে দেখো। হ্যাঁ স্যার, রোহন, ওই ওই ল্যাব অ্যাটেনডেন্ট, আমার মনে হয় ওই সালুকে স্যারের ডিটেইলের সঙ্গে কিছু একটা করেছে। রোহন ল্যাব অ্যাটেনডেন্ট? তাহলে ওই রোহনকে তুলে নিয়ে এসো। আর সালুকে কোথায় সেটা আমরা ডিসিপির বাড়ির থেকেই জানতে পারবো। দয়া স্যার। কি শ্রেয়া? স্যার, জানলার কাঁচ ভাঙা, অপরাধী এটা দিয়েই ঘরে ঢুকেছে। কিন্তু খুনি যখন কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো তাহলে অ্যালার্ম বাজলো না কেন? সেদিনও যখন দরজা ভেঙে ঢুকলাম আমরা তখন কোনো অ্যালার্ম বাজলো না। তার মানে দাঁড়াচ্ছে খুনি অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। স্যার, অ্যালার্ম অফ করা। কিন্তু স্যার, অপরাধী যখন জানালা ভেঙেছে তখন তো অ্যালার্ম বেজেছে নিশ্চয়ই, তাহলে কি ও ভেতরে এসে অ্যালার্ম বন্ধ করেছে? একবার যদি অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে তো তাকে বন্ধ করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে তো। কিন্তু স্যার, এই পাসওয়ার্ড তো শুধু ডিসিপি স্যার জানবেন। তাহলে ও ডিসিপি ছাড়া এই ক্যামেরাও জানে ওই কোডটা। এই ক্যামেরার মাধ্যমে এই খুনি ওই পাসওয়ার্ডটা জানতে পেরেছিল যখন ডিসিপি সাহেব ওই পাসওয়ার্ডটা এখানে মারছিলেন। কিন্তু স্যার, এই ক্যামেরার ফুটেজ ওই অপরাধীর কাছে কি করে গেল? স্যার, হতে পারে ওই অপরাধী এখানে আশেপাশে কোথাও ট্রান্সমিটার লুকিয়ে রেখেছে। ট্রান্সমিটার থাকা উচিত আশেপাশে, একটু জানালার আশেপাশে দেখো তো। ইয়েস স্যার। হ্যাঁ শ্রেয়া। স্যার, ট্রান্সমিটার, যদি ওই খুনি মনোজের লাশটা এই বাড়িতে নিয়ে এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো গাড়িতে করেই নিয়ে এসেছিল। কিন্তু স্যার, প্রতিবেশীরা বলছিল কোনো অচেনা গাড়িকে আশেপাশে দেখেনি। আচ্ছা, এই খবরের কাগজওয়ালা নিশ্চয়ই কিছু দেখেছিল। মাই গড, এখানে তো মাইন লাগিয়ে রেখে দিয়েছে। হে, রোহন বাড়িতেই নেই, সব গন্ডগোল করার লোকেদের বাড়িতে আমি দেখেছি তালাই ঝোলে। হ্যাঁ, সিআরই তো অভ্যেস আছে তালা ভেঙে ঘরে ঢোকার। ঘরে নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে, খোঁজো।
শচীন, ফ্রেডি, বোম তৈরি করার এত সব সরঞ্জাম, তার মানে রোহন ল্যাবে আমাদের কম্পিউটারটাই বিগড়ে দেয়নি, অপরাধীদের সাহায্য করেছে বোম বানানোর জন্য। হ্যাঁ, আর এটা ভীষণই শক্তিশালী, এই দেখো আরডিএক্স বানানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। শিট, আমার তো শুনেই বুক ধড়ফড় করছে। যদি খুব তাড়াতাড়ি রোহনকে ধরতে না পারি, না জানি কত নিরীহ মানুষ বিস্ফোরণে মারা যাবে। এরকম কিচ্ছু হবে না ফেডি, রোহনকে আমরা নিশ্চয়ই ধরব, আর বোমটা খুঁজে পাওয়ার আগেই ধরব। ভেঙে ফেলা সিম কার্ড, নিশ্চয়ই রোহন নতুন কোনো সিম কার্ড কিনেছে। এই তো দোকানের বিল, তার মানে হলো রোহন নতুন নাম্বারটা নিশ্চয়ই এই দোকান থেকেই কিনেছে, বিক্রম মোবাইল অ্যান্ড কমিউনিকেশনস, বাংলো নাম্বার 32 কৈলাস রোড সিভিল লাইন। ওখানে খবরের কাগজ তুমি দাও না আগে? হ্যাঁ স্যার, ওটা আমাদের ডিসিপি সাহেবের বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওনারই বাড়ি ওটা। আচ্ছা, বাড়ির সামনে কোনো গাড়ি দাঁড়িয়েছিল কি? ওটা কি সিলভার কালারের একটা বিশাল বড় গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটাই। না স্যার, ওখানে দাঁড় করানো ছিল না, বাড়িতে তো তালা লাগানো ছিল, তাই কাগজটা ওখানে রেখে চলে গেছি। আচ্ছা, অন্য কারোর গাড়ি দাঁড়িয়েছিল ওনার বাড়ির বাইরে? হ্যাঁ স্যার, বাড়ির বাইরে দুটো গাড়ি ছিল, একটা ব্ল্যাক কালারের ছিল অ্যালসব ব্র্যান্ডের, আর অন্যটা ছিল হোয়াইট রঙের গাড়ি। দা, এই ব্ল্যাক কালারের অ্যালসব গাড়ি তো শালুখেরও আছে, তাহলে ওই সাদা রঙের ভ্যানটা কার হতে পারে বলতো? তুমি কি ওই ভ্যানের নাম্বারটা দেখেছিলে? স্যার, নম্বরটা তো দেখিনি, কিন্তু ওটার পিছনে কিছু বাঘের একটা স্টিকার লাগানো ছিল। স্যার, যদি এই বাঘের স্টিকারটা কোনো কোম্পানির লোগো হয়, তাহলে নেট থেকে আমরা এটা বের করতে পারি। হ্যাঁ তো, দেরি করছো কেন, তাড়াতাড়ি করো। স্যার, এই যে সমস্ত লোগো, এই এসে একটু দেখো তো কোন স্টিকারটা ছিল, দেখো এই লোগোগুলোর মধ্যে কোনটা। এইটা স্যার, দিওয়ান ফ্যাশন হাউস। পুরবি, এক কাজ করো, ওই দিওয়ান ফ্যাশন হাউসে ফোন করে দেখো যে ওদের কাছে কোনো সাদা রঙের ডেলিভারি ভ্যান আছে কিনা যেটার উপরে এরকম স্টিকার লাগানো আছে। আপনি যেতে পারেন। ঠিক আছে স্যার। থ্যাঙ্ক ইউ। দই দিওয়ান ফ্যাশন হাউসের গাড়ি, এরকম গাড়ি ওদের কি কাজে লাগে? স্যার, স্যার ওই রোহনের নতুন মোবাইল নাম্বার পেয়ে গেছি। গুড, কোথায় ট্রেস হলো? স্যার, ওর ফোনটা মালবিয়া নগরে ট্রেস করা গেছে। স্যার, জিপিএস এর হিসাব অনুযায়ী ওর ফোনটা এক জায়গায় ছিল না, বরং এক জায়গার থেকে অন্য জায়গায় মুভ করছিল স্যার। মালবিয়া নগর। হ্যালো, দিওয়ান ফ্যাশন হাউস। হ্যাঁ, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর পুরবি বলছি। আপনাদের কাছে কোনো সাদা রঙের ডেলিভারি ভ্যান আছে? থ্যাংক ইউ। স্যার, দিওয়ান ফ্যাশন হাউস এর একটা সাদা রঙের ভ্যান চুরি হয়ে গেছে, আর ওই ভ্যানের নাম্বার হলো ABZ4717AZ। ও, দয়া কন্ট্রোল রুমে ফোন করো আর বলো যে ওরা যদি এরকম সাদা রঙের কোনো ডেলিভারি ভ্যান দেখতে পায় তাহলে আমাদের তাড়াতাড়ি যেন জানায়। ইয়েস স্যার। তারপরে এই রোহন, এই রোহনকে তো আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, হয়তো সমস্ত বোমগুলো ওর কাছেই আছে। স্যার, রোহনের মোবাইলের লোকেশন প্রিন্স রোড দেখাচ্ছে। ও নো। আচ্ছা, ওরা ওই সেন্ট্রাল বাজারে যাচ্ছে না তো? স্যার, এলাকাটা তো বেশ জমজমাট, বোম ফাটলে তো প্রচুর লোক মারা যাবে। এমন কিচ্ছু হবে না শচীন, ওর নোংরা ইচ্ছা কিছুতেই আমরা সফল হতে দেবো না, সিআইডি অবশ্যই ওকে আটকাবে। এক কাজ করি, এসো আগে থেকে ডান দিকে বেঁকে যাই, শয়তান চৌকি থেকে শর্টকাট রাস্তা সেন্ট্রাল বাজারে যাবার। শচীন, বোম স্কোয়াডকে ফোন করো আর ওদের এক্ষুনি সেন্ট্রাল বাজারে পৌঁছতে বলো। বোম স্কোয়াড, সিগন্যাল এখান থেকে আসছে? হ্যাঁ স্যার, সিগন্যাল তো তাই বলছে। এতো স্যার, সামনে রোহন। সুমন, রোহন,
এখনো বেঁচে আছে। অ্যাম্বুলেন্স ডাকো সচিন, চট করে। স্যার রজত, বাইরে বের করো একে, সাবধানে, গুলি একেবারে বুকের মাঝখানে মেরেছে। দেখো এখানে অনেক গাড়ি আছে, হয়তো দিওয়ান ফ্যাশন হাউসের গাড়ি এখানেই আছে, ভালো করে দেখো মিস না হয়। স্যার ওই যে ভ্যানটা। হ্যাঁ সাবধানে। গাড়ির ভেতরটা ভালো করে চেক করে দেখো, দেখো কিছু না কিছু ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার। হ্যাঁ কি হয়েছে? স্যার লাশ। এর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে যে ও এই ভ্যানেরই ড্রাইভার। স্যার মনে হচ্ছে দোষী সে সব লোকেদেরই মারছে যারা যারা ওর সাথে ছিল। হ্যাঁ পুরবি, তাই তো, রোহনকেও গুলি করা হয়েছে বুঝলে। স্যার ওর পকেটে কোনো আইডি তো নেই, শুধু এই ফোনটা রয়েছে। এ তো দিওয়ান ফ্যাশন হাউসের নাম্বার, কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। আরে কোনো ফোন রেকর্ড নেই, ইনকামিং আউটগোয়িং কিছুই নেই। আরে এটা তো শালুকের পেন, তার মানে হলো শালুকে এই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল কিডন্যাপ করে। ও মাই গড, নিখিল তাড়াতাড়ি বোম ডিটেক্টর নিয়ে আসো, হয়তো এই গাড়িতে বোম আছে। গাড়ির নিচেও নেই, গাড়ির ভেতরেও নেই, তাহলে কোথায় আছে? সিগন্যাল তো পাওয়া যাচ্ছে, সিগন্যাল বেড়েই চলেছে, এর আশপাশ থেকে শব্দটা আসছে। সিগন্যাল আরো বেড়ে চলেছে, ওই ব্যাগটা নিখিল এটাকে ধরো। সিগন্যাল বেশ জোরালো, বোমা এখানে আশেপাশেই আছে। বোমা এইটাতেই আছে, লোকেদের এখান থেকে সরাও, খালি করো জায়গা। সরে যান, সরে যান। দাদা এখানে সিআইডি ইনভেস্টিগেশন চলছে, আপনারা সরে যান এখান থেকে, কান সংশয় আছে, সরে যান, সরে যান, সরে যান। এক্সকিউজ মি, আপনারা এখান থেকে সরে যান, আপনাদের জীবন বিপন্ন, প্লিজ প্লিজ প্লিজ। এর মধ্যে বোম আছে, এতেই আছে। এই ব্রিফকেসটা আপনার? নো স্যার। এটা কি আপনাদের দুজনের মধ্যে কারোর? না স্যার, অনেকক্ষণ ধরে এখানে পড়ে আছে। এটা কি আপনাদের মধ্যে কারোর? আপনারা কি কেউ রেখে গেছেন? ঠিক আছে সবাইকে এখান থেকে সরিয়ে দাও। আসুন আপনারা প্লিজ, চলে যান, তাড়াতাড়ি যান প্লিজ, ওদিকে ওদিকে, দূরে দূরে, আরো তাড়াতাড়ি। এই শোন এদিকে, এই স্কুটার এখানে কে পার্ক করেছে? এটা এখানে সকাল থেকে পড়ে রয়েছে, আমি জানি না এটা কার। স্কুটারটা সকাল থেকে এখানেই দাঁড় করানো? হ্যাঁ স্যার, এখানে সকাল থেকে পড়ে রয়েছে। তুই দেখিস নি কে পার্ক করেছে স্কুটারটা? স্যার আমি কাজে বিজি ছিলাম, আমি দেখিনি কার। চল বলা এখান থেকে। আই এম ভিকি স্যার, বম স্কোয়াড থেকে এসেছি। দেখুন খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, আমাদের কাছে সময়ও কম, এই ব্রিফকেসে বোমা আছে, চটপট ডিফিউজ করুন এটা। কিন্তু স্যার এই ব্রিফকেসের কোড তো লক করা। তাহলে লকটা খোলার চেষ্টা করে দেখি, ব্যাগটা খোলে নাকি। বুঝতে পারছি না এটার কি নাম্বার হতে পারে। একটা কাজ করো, বোম স্কোয়াডকে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলো। ইয়েস স্যার। পুরবি ফোন করেননি নাকি? স্যার আমি বম্ব স্কোয়াডের লোকদের সঙ্গে কথা বললাম, ওরা বলছে আরো আধ ঘন্টা লাগবে। আরো আধ ঘন্টা? দেখুন আধ ঘন্টায় কিন্তু অনেক দেরি হয়ে যাবে,
বলুন এই বোমটাকে কি করে ডিফিউজ করব? হ্যাঁ, আমি এসএবি প্রদ্যুমান বলছি। এক মিনিট, স্পিকার ফোনটা অন করো। স্যার, তাড়াতাড়ি। এ তো রোহনের ফোনটা বাজছে, কোনো ল্যান্ডলাইন নাম্বার। শুনুন, ফোনটা তুলবেন না, যদি ফোনটা রিসিভ করেন বোম ফেটে যেতে পারে। ওইটার কানেকশন এর সাথে আছে। হোয়াট, তাড়াতাড়ি কিছু করুন। হ্যাঁ, বোমে টাইমার লাগানো আছে। হ্যাঁ, টাইমারটা বন্ধ, ঘড়ি বন্ধ আছে। ওখানে কি কি তার লাগানো রয়েছে? হলুদ রঙের, লাল আর নীল রঙের তার লাগানো আছে। একটা কাজ করুন, প্রথমে হলুদ তারটাকে কাটুন। হলুদ রঙের। দেখুন, হলুদ তারটা কাটা হয়ে গেছে। এবারে বলুন এরপরে কি করবো। তাড়াতাড়ি বলুন প্লিজ। এটা তো ভ্যানের ড্রাইভারের ফোন। এখানে তো টাইমার চালু হয়ে গেল, ফোন রিসিভ করবে না। যদি রিসিভ করে তাহলে বোম ফেটে যাবে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? বোমটা অ্যাক্টিভেট হয়ে গেছে এই সেল ফোনটার জন্য। এখন কি করবো আমরা? 7 সেকেন্ড আছে আর। তাড়াতাড়ি করো বিকি, আর 3 সেকেন্ড আছে, তাড়াতাড়ি করো। একটা বোমা বাস্ট হওয়া তো আটকালাম, কি জানি বাকি বোমাগুলো কোথায় রাখা আছে। হ্যালো, লাল রঙেরটা কেটে দিয়েছি, এখন শুধু নীল রঙেরটা বাকি আছে। তাড়াতাড়ি বলুন কি করতে হবে। আপনারা ওখান থেকে সরে যান, পালিয়ে যান। মাই গড, তাড়াতাড়ি। শচীন, রজত, ব্রিফকেস, মনে হচ্ছে এর মধ্যেই বোমা আছে। বমস্কাটকে ফোন করো চট করে। রোহনের জ্ঞান ফেরা আমাদের কাছে খুব জরুরি। ওই বলতে পারবে যে বাকি বোম দুটো কোথায় ফিট করা হয়েছে। স্যার, হ্যাঁ স্যার, ল্যান্ডলাইন নাম্বারটা খুঁজে পাওয়া গেছে, যেটা দিয়ে বোমের টাইমার চালু করা হয়েছিল। কার নাম্বার ছিল স্যার? একটা পিসি, ওটা প্রীতমপুর এলাকায়। আমি পিসি ওর মালিককে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ও তো বোমের ব্যাপারে কিছুই জানে না। ও কিছু জানে না? না স্যার। এদিকে তো রোহন অজ্ঞান, আর প্রীতমপুরের পিসিওর লোকটা বোমের ব্যাপারে কিছু জানে না। তাহলে এমন কি সূত্র থাকতে পারে যেটা ওই বোম পর্যন্ত পৌঁছে দিতে পারে? স্যার, হতে পারে ডক্টর সালুখে আমাদের কিছু বলতে পারে। হ্যাঁ, সালুখে বলতে পারবে। যদি আমরা সালুকের কাছে পৌঁছাতে পারি না, তাহলে সালুকে নিশ্চয়ই ওই দুটো বোমের ব্যাপারে বলতে পারবে। স্যার, এমন একটা প্রমাণ হাতে পেয়েছি যা দিয়ে হয়তো আমরা ডক্টর সালুকের কাছে পৌঁছাতে পারবো। কি সেই ক্লু? স্যার, আমি দিওয়ান ফ্যাশন হাউস থেকে আসছি। ওখানকার ম্যানেজার আমায় বলল যে ওখান থেকে বেরোবার আগে ওই কার্গো ভ্যানটা 12,500 কিলোমিটার চলেছিল। যখন আমরা ভ্যানটা পাই তখন ওটা কত দূর চলেছে? স্যার, 12,550 কিলোমিটার। মানে ভ্যানটা ফ্যাশন হাউস থেকে বেরোনোর পর 50 কিলোমিটার চলেছিল। আর স্যার, এই ভ্যানটা আমরা যেখান থেকে পেয়েছি সেখান থেকে ফ্যাশন হাউসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ও, তাহলে ভ্যানটা 20 কিলোমিটার বেশি চলেছে। এর মানে হলো ভ্যানটা যেখানে পাওয়া গেছে ওখান থেকে 10 কিলোমিটার সার্কেলের মধ্যে সালুখেকে কোথাও বন্দি করে রাখা হয়েছে। আর এই জায়গাটা নিশ্চয়ই কোনো বিচের কাছাকাছি, কেননা ভ্যানের টায়ার থেকে আর ড্রাইভারের জুতো থেকে আমরা বেশ কিছু বালি পেয়েছি। একটু ম্যাপটা দেখাও। ইয়েস স্যার। এই দিবান ফ্যাশন হাউসটা কোন জায়গায়? এই হলো দিবান ফ্যাশন হাউস, আর আমরা ওদের ভ্যানটা পেয়েছিলাম এইখানে। তাহলে এখান থেকে 10 কিলোমিটার সার্কেলে বিচ আছে, এখানে প্রিস্টিন বিচ। ব্যাস, প্রিস্টিন বিচের ধারে কাছে যে কটা বিল্ডিং আছে, যে কটা বাড়ি আছে, প্রত্যেকটা চেক করো।
শালুকাকে নিশ্চয়ই ওখানে কোথাও বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, রোহনের জ্ঞান ফিরেছে, ওয়ান্ডারফুল নিউজ। ঠিক আছে ডাক্তারবাবু, কেমন আছে এখন? এখন ভয়ের কোনো কারণ নেই, এখন উনি সম্পূর্ণ বিপদমুক্ত। নাও হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এক্সকিউজ মি। তোমার বোম লাগানোর জন্য পুরো 40টা লোকের প্রাণ চলে গেছে। ভাগ্য ভালো যে আমরা ওখানে সময় মতো পৌঁছে গেছিলাম, না হলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেত, বুঝেছ? আমাকে ক্ষমা করে দিন স্যার, ওই লোকগুলো আমার মাকে কিডন্যাপ করে নিয়েছিল, আমি আর কি করতাম? সেই জন্যে ওদের কথা শোনা ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা ছিল না স্যার। আমি যা কিছু করেছি স্যার, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। এখন এই নাটক বন্ধ কর আর চুপচাপ বলে দে যে বাকি বোমগুলো কোথায় রয়েছে। একটা তো টয়ল্যান্ড স্কুলে, আর দ্বিতীয়টা একটা পার্কে আছে স্যার। কি বাচ্চাদের স্কুলে? তুই নিষ্পাপ বাচ্চাদের জীবন নিতে চাস? বল কোন জঙ্গি সংগঠন এটা? আমি জানি না স্যার। ওদের মুখ তো তুমি নিশ্চয়ই দেখেছো, ওদের স্কেচ বানাতে পারবে? না স্যার, ওই লোকগুলো মুখে মাস্ক পরেছিল, আর আর কাজ হয়ে যাওয়ার পরে আমাকে গুলি মেরে দেয় স্যার। চলো বোম ব্লাস্ট রুখতে হবে স্যার। স্যার ওই লোকগুলো ডক্টর সালুংখাকেও কিডন্যাপ করে রেখেছে। কি সালুকে স্যারকে? সালুকে স্যারকে কোথায় রেখেছে কিছু জানিস তুই? না স্যার, কিন্তু ওরা এটা বলছিল যে যে যতক্ষণ ওরা ওই জিনিসটা না পেয়ে যাচ্ছে ততক্ষণ ওরা সালুংখাকে মারতেও পারবে না স্যার। চলো, একটা তো ভালো খবর দিয়েছো তুমি, তার মানে ডাক্তারবাবু এখনো বেঁচে আছেন। সচিন, ফ্রেডি, পুরো এলাকা খুঁজে দেখো। তুমি? হ্যাঁ স্যার। একটা কথা বলো, কোনো অজ্ঞাত লোককে তুমি কি স্কুলের চারপাশে ঘুরতে দেখেছো? না স্যার। ভালো করে মনে করো, কোনো লোক যার হাতে ব্যাগ বা ব্রিফকেস রয়েছে? না স্যার, এরকম কাউকে তো দেখিনি। স্কুলের মধ্যে কোনো অপরিচিত লোক ঢোকেনি তো? না স্যার, স্টুডেন্ট আর গার্জিয়ান ছাড়া ভেতরে অন্য কারো ঢোকা বারণ আছে। যদি কোনো লোক প্যারেন্টস হিসেবে ঢুকে পড়ে তো? স্যার প্যারেন্টসের আই কার্ড থাকে, আমরা ওটা দেখে তারপর ছাড়ি। আচ্ছা ঠিক আছে, স্কুটারটা কার? জানি না স্যার। পাগল নাকি? কি জিজ্ঞেস করছি এতক্ষণ ধরে? আরে দাদা কি করছেন আপনি? আরে এটা আমার স্কুটার। আর তুমি কে? কার্ড দেখাও। কার্ড? এই দেখুন কার্ড। স্যার, ব্রিফকেস, ঠিক এরকম একটা ব্রিফকেস তো এমআই রোডেও ছিল। ফ্রেডি, বোম স্কোয়াডকে ফোন লাগাও। হ্যালো বোম স্কোয়াড। হ্যাঁ স্যার, বোম ডিফিউজ হয়ে গেছে স্যার। থ্যাঙ্ক গড। হ্যাঁ স্যার, আমরা পার্কে পৌঁছে গেছি। ওকে স্যার। শচীন, রজত, পার্ক খালি করাও, চটপট বোমা খোঁজো। আপনারা তাড়াতাড়ি বাইরে প্লিজ, জায়গা খালি করুন, খালি করুন, খালি করুন, খালি করুন, পার্ক খালি করুন তাড়াতাড়ি প্লিজ।
শচীন, রজত, ব্রিফকেস, মনে হচ্ছে এর মধ্যেই বোমা আছে। বমস্কাটকে ফোন করো চট করে। কিন্তু আজ বন্ধুত্বের ছেদ হতে চলেছে, কেননা অভিজিৎ তো এখন মরবে। এই অভিজিৎকে ছেড়ে দে তুই, না হলে না হলে না হলে কি? তোর এই অভিজিৎকে মেরে এমন জায়গায় কবর দেব যে তার কঙ্কালও খুঁজে পাবি না। এটাই আমাদের শেষ বাংলো। টারমার্ক ছিল এখানে, ডান দিকটা দেখো। রক্ত, সালুকে স্যার, 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 কি হয়েছে পূর্বি? স্যার এই দেখুন। ও মাই গড, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি একটা মইয়ের ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। জল বন্ধ করো। সাবধানে, সাবধানে উপরে তোলো। হ্যাঁ, ওকে। স্যালুকে স্যার, পুরবি, তাড়াতাড়ি হসপিটালে ফোন করো। স্যালুকে, স্যালুকে, আরে একই, তুমি তো বেঁচে আছো। আমি বলেছিলাম না তোমাকে যে এত তাড়াতাড়ি তোমাকে শহীদ হতে দিচ্ছি না, বাঁচিয়ে নিয়ে এসছি, বুঝেছো? বাঁচিয়ে নিয়ে এসছি। আরে শুধু হাসলে হবে? কিছু বলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, লিখেই বলো কি কি জানো ওই অপরাধীটার ব্যাপারে। তেজা, তেজা, এ তো ডিসিপি স্যারের পুরনো শত্রু। রজত, এই তেজার ঠিকুজি কুষ্টি বের করো। স্যার এই দেখুন, আজ থেকে 10 বছর আগে ডিসিপি স্যার এই তেজাকে জেলের ভাত খাইয়েছিল, পুরো গ্যাংটা সর্বনাশ করে দিয়েছিল। আর ও জেল থেকে বের হওয়ার পরেই নিজের কুকর্ম আবার শুরু করে দিয়েছে, নতুন গ্যাংও তৈরি করে ফেলেছে। শুধু তাই নয় স্যার, ডিসিপি স্যারের সঙ্গে বদলা নেওয়ার জন্য ও এত বড় চক্রান্ত করেছে। হ্যাঁ স্যার, আর এই সালুকে স্যারের কি অবস্থা করেছে তেজা? ওর প্রত্যেকটা অপরাধের শাস্তি পেতে হবে ওকে, প্রত্যেকটা অপরাধের। সালুকে বলছিল না যেখানে ওকে বন্দি করে রাখা হয়েছিল ওখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল সাইরেনের শব্দ শুনেছে? হ্যাঁ স্যার, উনি এটাও বলেছিলেন যে ডিসিপি সাহেবের বাড়ি থেকে ওখানে পৌঁছতে মোটামুটি আধা ঘন্টা মতো লাগে। এক মিনিট, এক মিনিট,
ডিসিপি সাহেবের বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে তো একটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, নারায়ণী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। নারায়ণী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া? তাহলে তেজার অপরাধের কেল্লাটা ওই নারায়ণী ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই আছে। কোথায় যাচ্ছেন আপনারা? দেখছিস না ভেতরে যাচ্ছি? ভেতরে যাওয়া অ্যালাউড নেই। সাবধানে, জানি না কত লোক রয়েছে ভিতরে। মাই গড, এখানে তো মাইন লাগিয়ে রেখে দিয়েছে। দয়া, প্রথমে এই মাইনগুলোকে ফাটাতে হবে। বাস বাস, কিন্তু বাঘের গুহায় তোমাকে স্বাগতম। ডিসিপির অবস্থা খারাপ দেখে তোমাদের এতটাই দুর্দশা যে সবাই মৃত্যুর মুখে চলে এলে। দুর্দশা তো তোমার হবে তেজা। আচ্ছা, অনেক নাচ নেচে নিয়েছো তুমি, এবার তোমার নৌটাঙ্কি শেষ। আচ্ছা, সবাই বন্দুক নিচে করো, তাড়াতাড়ি নিচে রাখো, নিচে রাখো, নাহলে খুলি উড়িয়ে দেবো। নিচে দেখতে যা, অভিজিতের কিছু যেন না হয়, না হলে তোর বাকি জীবনটাকে আমি ভয়ানক দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ব। বন্দুক নিচে রাখো, তাড়াতাড়ি, অভিজিতের যেন কিচ্ছু না হয়। খুব বন্ধুত্ব মনে হচ্ছে। অভিজিৎ, দয়া, দয়া, অভিজিৎ, তোমাদের বন্ধুত্বের অনেক কথা শুনেছে তেজা, কিন্তু আজ বন্ধুত্বের ছেদ হতে চলেছে, কেননা অভিজিৎ তো এখন মরবে। এই, অভিজিৎকে ছেড়ে দে তুই, না হলে। না হলে? না হলে কি? তোর এই অভিজিৎকে মেরে এমন জায়গায় কবর দেব যে তার কঙ্কালও খুঁজে পাবি না। তোদের ওই ডিসিপি জেলে পচবে, আর তোরা দুজন শ্মশানে। কি বলেছিলি তুই? অভিজিতের কঙ্কাল বানাবি তুই? হ্যাঁ, এতই সহজ নাকি? আমাকে ছেড়ে দে বলছি। আগে তো কাঠগড়ায় গিয়ে দাঁড়া আদালতে। ছ বছর আগে আমাকে সালুখের বয়ান আর ডিসিপি চিত্রালের জন্য এই শহর থেকে অন্য শহরে নিয়ে চলে যায়। আমাকে আমার পরিবার থেকে দূরে, আমার ব্যবসা থেকে দূরে নিয়ে যায়। এই ছ বছরে আমি ছ জনমের নরকবাস করে ফেলেছি জজ সাহেব। তখন থেকে আমি ঠিক করি, যেদিন আমি বম্বে ফিরবো, সালুকে আর ডিসিপি চিত্রালের থেকে ছ বছরের বদলা ছগুণ বেশি নেব, মৃত্যুর থেকেও বেশি কষ্ট দেব। তখন আমি এই প্ল্যান করি, রোহিতের খুন এমন ভাবে করি যাতে লোকে দেখে ভাবে খুনটা ডিসিপি করেছে। আর তারপর যখন সালুখের ডিসিপির বাড়ির থেকে বেরোই, তখন ওকে দেখে আমি ওকে কিডন্যাপ করি।
তারপর সালুকেরি ড্রেসটা অন্য একটা ডেড বডিকে পরিয়ে আমার নিজের লোক দিয়ে ডিসিপির ঘরের মধ্যে লুকিয়ে রাখি। ও, ওর মুখটা এমন বিকৃত করে দিয়েছিলাম যে দেখে যেন কেউ চিনতে না পারে। আর ওই ফরেন্সিকের যে রিপোর্টটা যেটা বলছিল যে ওই মৃতদেহটা ডক্টর সালুকেরি, আর সেটাও পরিষ্কার যে আপনি সেটা বদলেছেন আগে। হ্যাঁ, ওই কাজটাও আমার ছেলেটাই করে। কম্পিউটার টেকনিশিয়ানের বেশে গিয়ে খুব চালাকির সাথে সালুকের ডেন্টাল, ডিএনএ আর ব্লাড রিপোর্ট ওই ডেড বডি রিপোর্টের সঙ্গে পাল্টে দিই। রাইট, আর ওই ছোট চাওয়ালা, ওই ড্রাইভার জনার্দন, এরা আপনারই লোক ছিলেন তাই তো? একদম ঠিক, ওরা প্রত্যেকে আমার লোক ছিল। আমি ডিসিপি চিত্রলের বাকি জীবনটা জেলের ভেতর দেখতে চেয়েছিলাম, আর সালুকে আমার কাছে আটকে রেখে ওকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আর সিআইডি মিলে সবকিছু নষ্ট করে দিলে। সরি অ্যাবাউট দ্যাট। অল হু লিভস বাই দ্য গান ডাইজ বাই দ্য গান। তেজা, যেই ব্যক্তি ধ্বংসলীলায় মাতে তার পরিণতিও ধ্বংসাত্মকই হয়ে থাকে। দ্য ডিফেন্স ফাইনালি রেস্টস ইওর অনার। এ আদালত, অপরাধী তেজাকে আন্ডার কভার অফিসার রোহিত আর ড্রাইভার জনার্দনের খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর ডিসিপি চিত্রলেখে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, আগে জেসলবাবু, যখনই আমি হেরে যাই তখনই রেগে যাই, কিন্তু আজকে আমি খুশি, দেশকে রক্ষা করেছেন আপনি। দেশকে রক্ষা করার কৃতিত্বটা এক্ষেত্রে আপনার জেসলবাবু। হ্যাঁ, ওই লন্ডনের একটা ফোন নাম্বার আপনি খুঁজছিলেন সেদিন, সি ইউ। আরে ডিসিপি স্যার, ডিসিপি স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলে ফেলো। জানতে পারলাম সিআইডির কাছ থেকে যে আপনি নাকি মাঝে মধ্যেই গড়বড় করেন, প্রায়শই সিআইডির মধ্যে কিছু না কিছু কিছু একটা আপনি করে চলেছেন। ডিসিপি স্যার, এবার তো একটু শুধরে যান। কেডি, তুমি তো আছো, যদি সত্যি কিছু করে দেখি তুমি বাঁচাবে। বোঝো কাণ্ড কি বলছেন। আরে একটু ওই ডিসিপি সাহেব, বাই বাই টাটা। আরে কি অদ্ভুত আর দারুণ কপাল, না প্রত্যেকবার বেঁচে যান। আরে বস, আমি তো প্রমাণও খুঁজে নিয়েছিলাম ওর বিরুদ্ধে, ওই লাশের ভেতর থেকে চুলটা। হ্যাঁ, সেই সাদা চুল যেটা এখন কালো হয়ে গেছে, কালো। আরে স্যার, ওই ফেমাস ডিসিপি সাহেবের চুল। আমি তো বলছি ওই চুলের দৌলতে ডিসিপি সাহেব কম করে 10 বছর জেলের ঘানি টানতে, 10 বছর পরে ওই চুলটা। কি হলো বস? ওই চুলটা, ওই চুলটা ডিসিপি সাহেবের সম্মান বাঁচিয়েছে, তোমরা জানো? আরে আমি তো বলবো এই চুল ফরেন্সিক ল্যাবে রাখা উচিত। আরে তাহলে হবে কি? আরে শোনো না, স্টুডেন্টরা দেখতে পাবে। আরে কি বলছেন স্যার, ডিসিপি স্যারের চুল ল্যাবে? ডিসিপি স্যারের চুল তো মিউজিয়ামে রাখা উচিত। আরে আরে অভিজিৎ, আমি এটা বলতে চাইছিলাম যে ওই চুলটা যদি মিউজিয়ামে রাখো তাহলে সব স্টুডেন্টদের মনে করাতে থাকবে যে ডিটেকশন কি করে করতে হয়। এই তোমরা জানো ডিটেকশন কিভাবে করতে হয়? ডিসিপি সাহেব কিভাবে ডিটেকশন করেছিলেন? কি কথা বলছেন স্যার, ডিসিপি সাহেব ডিটেকশন করবেন? ওনার নাকের সামনে দিয়ে যদি একটা হাতিও চলে যায় না, তবুও উনি বুঝতে পারবেন না। এই কথাই স্যার নিখিল বলছিল আমাকে। আমি ওকে বললাম যে এমন কথা মুখ থেকে বের করার আগে 10 বার ভালো করে ভেবে নে। স্যার, এই বুড়ো হাতিটা তো কিছুই দেখতে পায় না। আরে এই কথাটা নিখিল কি এই রোজও তো বলবে, হাতি দেখতে পান না উনি। হ্যাঁ স্যার, এটা আমিও শুনেছি, যদি ডিসিপি সাহেব হাতি দেখে নেয় তো দেখতে পেলে তো হাতি নিজেই বলবে যে ডিসিপি স্যারের থেকে বড় ইনভেস্টিগেটর তো আর কেউই নেই। এটা কি বলছিস তুই? সব ভুল, হাতি ঘোড়া সব ভুল কথা। আরে কি কি ভুল আছে? আরে অভিজিৎ, যে কথা ভুল সে তো ভুলই। আরে কি ভুল? ভুল দিয়ে ভোদাই দিয়ে ভুল। আমি হাতি ঘোড়া গেলে দেখতে পাই না, তাই
স্যার আমি তো আপনার টিমে। কি? না 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 আপনার টিমে। কলুর বলদ ঘরেরও হয় না ঘাটেরও হয় না। না স্যার আসলে আমরা তো আপনাকে বাঁচানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত ধরে খেটেছি স্যার, ওই ক্লু খুঁজে বার করেছি স্যার। সেই চুল? না স্যার ওটা তো ওই 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 ওইটা বার করেছিলাম স্যার। হাতি? স্যার আমার চুল মিউজিয়ামে পাঠাবে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, মিউজিয়ামে যাবে স্টাডির জন্য, দেশের সেবা করার জন্য। দেশের সেবা? আমার চুল দিয়ে দেশের সেবা হবে? হ্যাঁ স্যার, অফকোর্স, ইউ নো অফিসার্সরা আসবেন, ওই চুলটাকে দেখবেন, ডিটেকশন শিখবেন, ইউ নো ডিটেকশন আপনার চুল থেকে। আমার চুল দিয়ে ডিটেকশন শিখবে? হ্যাঁ, ডিটেকশন শিখবে আমার চুল দিয়ে। দেখে রাখো তোমরা এরপর কি কি হয়। যাওয়ার সময়ও টেনশন দিয়ে গেল। হ্যাঁ, আরে দেখা যাবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।